ভিডিও টিউটোরিয়ালে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25 এ ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের কাজ করতে পারি। তো আপনারা এখানে একটি ডাটা সেট দেখতে পাচ্ছেন, যে ডাটা সেটটি আগে থেকেই তৈরি করা ছিল। এই ডাটা সেটটি এমন একটি বিষয় এখানে বোঝাচ্ছে বা এমন একটি অ্যানালাইসিসের কাজ আমরা করতে যাচ্ছি যেখানে অনেকগুলো পার্টিসিপেন্টস রয়েছেন, কমপক্ষে এখানে প্রায় 80 জন পার্টিসিপেন্ট রয়েছেন। তো 80 জন পার্টিসিপেন্টের মধ্যে বিভিন্ন জন পার্টিসিপেন্ট বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করতে ভালোবাসেন। কেউ কেউ পিসি ব্যবহার করতে ভালোবাসেন, কেউ কেউ ট্যাবলেট ব্যবহার করতে ভালোবাসেন, কেউ কেউ স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসেন এবং কেউ কেউ ম্যাক ব্যবহার করতে ভালোবাসেন। তো আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের মাধ্যমে জানতে চাচ্ছি যে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট আসলে কোন ধরনের কোন ডিভাইসটি ব্যবহার করতে বেশি ভালোবাসেন। তো তার জন্য আমরা যে কাজটি করব, আমাদের মেনু বার থেকে অ্যানালাইজ মেনুটিতে ক্লিক করব, দেন আফটার দেন এখানে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে একটা অপশন পাওয়া যাবে, দেন আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিসে যাব। ফ্রিকোয়েন্সিসে যাওয়ার পরে আমি আগে একবার যেহেতু অ্যানালাইসিসটা করেছিলাম, তো ভেরিয়েবলস বক্সে অলরেডি ডিভাইস ওন্ট ভেরিয়েবলটি পাঠিয়ে দেওয়া আছে, তো সো আমি একটু রিসেট করে নেব। তো একটি বিষয় খেয়াল করি যে আমাদের যে বিভিন্ন ধরনের ডিভাইসগুলো রয়েছে এটি ডিভাইস ওন ভেরিয়েবলের আন্ডারে রয়েছে। তো যে কাজটি করব, এই ডিভাইস ওন ভেরিয়েবলটি সিলেক্ট করলাম, আফটার দেন এই ট্রান্সফার অ্যারো বাটনে ক্লিক করার মাধ্যমে এটি ভেরিয়েবলস বক্সের ভিতরে পাঠিয়ে দিলাম। আফটার দেন এখানে আমাদের একটি স্ট্যাটিস্টিক্স বাটন রয়েছে, এই স্ট্যাটিস্টিক্স বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এবার আমরা ফ্রিকোয়েন্সিস স্ট্যাটিস্টিক্স নামের একটি ডায়লগ বক্স পাবো, এখান থেকে মিন মিডিয়ান মোডকে চেক দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আফটার দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা আউটপুট ভিউ উইন্ডো পাবো। এই আউটপুট ভিউ উইন্ডোতে আমরা ডিভাইস ওন্ড নামের যে টেবিল পাবো, এই ডিভাইস ওন্ড নামের টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে 49 জন পার্টিসিপেন্ট রয়েছেন, 49 জন পার্টিসিপেন্ট রয়েছেন যারা কিনা পিসি ব্যবহার করতে ভালোবাসে, যে সংখ্যাটা কিনা অন্যান্য সংখ্যার থেকে অনেক বড়। তো আমরা আমাদের যে রিসার্চ কোশ্চেন সেটার উত্তর হবে এরকম যে আমাদের যে 80 জন পার্টিসিপেন্ট রয়েছে সেই 80 জন পার্টিসিপেন্টের মধ্যে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট অর্থাৎ সব থেকে বেশি পার্টিসিপেন্ট পিসি ব্যবহার করতে ভালোবাসে। তো এই হচ্ছে আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25 এ ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের প্রক্রিয়া। বিদায় নিচ্ছি, আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা।